কংগ্রেসত আছে নেকি বিজেপির এজেন্ট? কোন কোন কংগ্রেসের শরীর কংগ্রেসত, মন বিজেপিত? বিজেপি এজেন্টর সন্ধান রাজীব ভবনত। সমাপ্ত হল অষ্টাদশ লোকসভা নির্বাচন। নির্বাচনী ফলাফলক লৈ সন্তুষ্ট যদিও আশানুরূপ ফলাফল নোপোৱাত এপিসিসির নেতৃত্ব চিন্তিত। কংগ্রেসত থাকিও দলের একাংশ নেতাই বিজেপির হয়ে কাম করেছে নেকি? সংবাদ মাধ্যমের সম্মুখত সাংসদ গৌরব গগৈয়ে উল্লেখ করেছিল কট্টর কংগ্রেসের প্রসঙ্গ। সাংসদ গৌরব গগৈর ভাষ্য সমর্থন জানাইছিল বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায়। ইফালে দুইগারী নেতার তাৎপর্যপূর্ণ মন্তব্যের পিছত গুৱাহাটী লোকসভা সমষ্টির কংগ্রেসী প্রার্থী মীরা বৰঠাকুৰেও সামাজিক মাধ্যমত আক্রমণাত্মক পোস্ট দিছে। নির্বাচনত পরাজয় হওয়ার পিছত ক্ষোভ অসন্তুষ্টির যেন বহিঃপ্রকাশ মীরা বৰঠাকুৰৰ। সামাজিক মাধ্যমত কি লিখিছিল মীরা বৰঠাকুৰে চাও। সেনাপতির দায়িত্ব যুদ্ধত সন্মুখৰ পৰা যুঁজ দিয়া, নিরাপদ দূরত্বত আস্ফালন দাঁত নথকা সিংহৰ দৰেহে। সন্মুখৰ পৰা যুঁজ দিছো, যুঁজি যাম। সামাজিক মাধ্যমত কারো নাম উল্লেখ নকৰাকৈ মীরা বৰঠাকুৰৰ এনে ধৰণৰ আক্রমণাত্মক পোষ্টে কংগ্রেসের আভ্যন্তরীণ বহু কাহিনী উদঙাই দিলে। এক প্রকারে এই প্রশ্নের মাধ্যমে লোকসভা নির্বাচনত পরাজয় হওয়ার পিছত দলের একাংশ বিধায়ক তথা নেতার বিরুদ্ধে বিষুদ্গার মীরা বৰঠাকুৰৰ। গুৱাহাটী লোকসভা সমষ্টির অন্তর্গত কংগ্রেসের দখলত থকা চারিটা বিধানসভা সমষ্টিত বিজেপি প্রার্থীয়ে ভোট বেশি পালে। ইফালে কংগ্রেসত কট্টর কংগ্রেসের সন্ধান বিচারিছে সাংসদ গৌরব গগৈয়ে। যদি বর্তমান আমার কংগ্রেস দলের ভিতর এটাও কিছুমানের মনের ভিতর একটা গোপন ইচ্ছা আছে এই বিজেপি দলটক যোগদান করবলে, তেতিয়া হলে সাহসী হয়ে এতিয়াহে আমার বিজেপি দলটক এরি বা কংগ্রেস দলটক এরি বিজেপি দলটক যোগদান করক। দুটা নাওয়াত ভরি দি লাভ নাই। কংগ্রেসের দলের ভিতর থাকি বিজেপির হয়ে মুখ্যমন্ত্রীক ভাল পাওয়ার কারণে কিনা একটা কামখিনি করে এনে ধরনের লুকাই লুকি কামখিনি নকরিব, সাহসী হোক। যদি বিজেপিক দলটক ভাল পায় এটাই তেওঁলোকে মুকলিকে ওলাই আহি বিজেপিক দলটক যোগদান করবলে মই বিনম্রভাবে অনুরোধ করিলো। এই মুহূর্তত আমার কংগ্রেস দলের ভিতর কট্টর কংগ্রেসই আমি বিচারিছো। দুই নামত ভরি দি লাভ নাই, বিজেপিক ভাল পাই মুকলিকৈ যাব পারে বিজেপিলৈ। সাংসদ গৌরবর সমর্থন বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ার। বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায় কি কলে শুনক। দল করবলে হলে প্রত্যাহ্বানের সম্মুখীন হব লাগে। আর গৌরব গগৈ ডাঙরিয়া যেখানে কথা কৈছে, মই 2021 সনত মোর যখন মোর সমষ্টিত ক্যালেন্ডার বিলাইছিল তাতে মই লিখি থৈছো যে তেখেতে খালি কৈছে যে যিসকল কট্টর কংগ্রেসী তেখেতসকলে থাকিব। সঁচা কথা, কোনোবাই মানে সুবিধাবাদী সবতে থাকে। আজি আমার দলের পর কি সুবিধা লবলে যোৱা নাই নেকি? কংগ্রেসের পর যিকজন গৈছে তেওঁলোকক কিমানজন সুবিধাবাদীর নাম মই আঙুলি মতে টটকে গণ্ডি কৰিব পাৰো, কিন্তু মই নকৰো। মই কারো প্রতি মোৰ ব্যক্তিগতভাৱে কোনো বেয়া ভাব নাই। তেওঁলোকে যত যেনেকে যার সুবিধা হয় তেওঁলোকে অবস্থান গ্রহণ কৰিছে। হয় এইটো আমাৰ আহোম ৰজাই কৈছিলে যে পুখুৰী এটা খান্দিলে তাত শিঙি মাছে ইনজোর করে দিয়ে, তেনকা হিঙ্গি মাছ নিবিচারিলেও তো হিঙ্গি মাছ উলাই যাব পারে, ইমান নিবিচারিব। ভিডিও জার্নেলিস্ট রাজু রাজখোৱাৰ সৈতে ভুবন চেতিয়া, রিপোর্ট প্রাগ নিউজ।